ক্লাস সেভেন লেশন থ্রি উই আর সেভেন বাই উইলিয়াম ওয়াডসওয়াত তো আজকে আমরা এই উই আর সেভেন এই পোয়েমটার বেঙ্গলি মিনিং করব পেজ নাম্বার টোয়েন্টি সেভেন তো প্রথমে উইলিয়াম ওয়াডসওয়াতের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক উইলিয়াম ওয়াডসওয়াত ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার উইলিয়াম ছিলেন একজন মানে মহান প্রকৃতির কবি ইউ ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড তিনি ছিলেন রোমান্টিক পিরিয়ডের মেজর পোয়েট মানে প্রধান কবি হিজ গ্রেটেস্ট পোয়েমস আর মানে তার বিখ্যাত বা মহান কবিতাগুলো হলো দ্য প্রিলিউড দ্য ড্যাফোডিলস টিন্টার অ্যাবে লন্ডন এইটিন টু ও ডিউটি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটসেট্রা হি স্পেন্ড হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড মানে তিনি তার জীবন কাটিয়েছিলেন লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড মানে ইংল্যান্ডের একটা জায়গার নাম দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান অফ হিস পোয়েম উই আর সেভেন মানে এখন আমরা যে পোয়েমটা পড়ব যে টেক্সটটা পড়বো এই যে এই টেক্সটটা এনারই একটা পোয়েম উই আর সেভেন সেটার থেকে এডিট করে নেওয়া হয়েছে মানে উই আর সেভেনে যেটা আছে সেটা থেকে একটু আধটু বাদ দিয়ে এই পোয়েমটার মধ্যে আছে সেটাই আমরা পড়বো ওকে সো লেট স্টার্ট দ্য পোয়েম এ সিম্পল চাইল্ড মানে একটা সহজ সরল বাচ্চা দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ মানে যেটা মানে সিম্পল চাইল্ড যে সহজেই তার নিঃশ্বাস টেনে নেয় অতি সহজে অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব লিম্ব মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ মানে যে অনুভব করে তার প্রাণের ফিলস ইটস লাইফ মানে যে তার জীবনটা বা জীবনের যে গতি সজীবতা অনুভব করে ইন ইটস লিম মানে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে তার প্রাণের স্পন্দন অনুভব করে হোয়াট শুড ইট নো অফ ডেথ মানে সে কি করে জানবে মৃত্যুর সম্পর্কে তাহলে এই স্ট্যান্ডার্ডটা মানে বুঝতে পারছো এ সিম্পল চাইল্ড মানে একটা সাধারণ বাচ্চা দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ অ্যান্ড ফিল ইটস লাইফ ইন এভরি লিম মানে যে সহজেই তার নিঃশ্বাস টেনে নেয় মানে সে খুবই সজীব এরকম বোঝাচ্ছে আর অনুভব করে যে অ্যান্ড ফিলস অনুভব করে যে ইটস লাইফ এর জীবন ইন এভরি লিম মানে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মানে কতটা সজীব তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গেই তার প্রাণের যে স্পন্দন অনুভব করে হোয়াট শুড ইট নো আপডেথ সে কী করে মৃত্যুর সম্পর্কে জানতে পারে মানে একটা ছোট বাচ্চা কি করে জানবে মৃত্যুর সম্পর্কে সেটাই এই স্ট্যান্ডার্টের মধ্যে বোঝানো হচ্ছে পরের স্ট্যান্ডার দেখো আই মেটের লিটিল কটেজ গার্ল মানে আমি দেখা করলাম কুঁড়ে ঘরের একটা ছোট্ট মেয়ের সাথে মানে সেই মেয়েটার কথাই বলা হচ্ছে কে দেখা করলেন একজন ব্যক্তি একজন ব্যক্তি ওই ছোটো কু কুড়ে ঘরের মেয়েটার সঙ্গে দেখা করলো তো এখন আমরা জানতে পারলাম সেই বাচ্চাটা হলো একজন মেয়ে একটা মেয়ের কথা বলা হচ্ছে সি ওয়াজ এইট ইয়ার্স ওল্ড সি সেড এবং ওই ব্যক্তিটি সেই মেয়েটাকে জিজ্ঞেস করেছিল। যে তোমার বয়স কত সেই মেয়েটা বলেছিল আমার আট বছর বয়স আর হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল মানে তার চুলগুলো ছিল ঘন আর কোঁকড়ানো থিক মানে ঘন কার্ল মানে কোঁকড়ানো দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড মানে ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ গুচ্ছ হয়ে থাকা গোছা গোছা মানে তার চুলগুলো মানে গোছা গোছা হয়ে তার মাথার চারপাশে ছিল তাহলে এই স্ট্যান্ডার্ডে একবার এটা দেখে নাও আই মেটে লিটিল কটেজ গার্ল মানে আই বলতে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে যিনি মানে ওই ছোট্ট কুড়ে একটা মেয়ের সঙ্গে দেখা করেছিলেন ওই মেয়েটা যার কথা আমরা প্রথম স্ট্যান্ডার্ডে পড়েছি সি ও ইয়ার্স ওল্ড সি সেড সেই মেয়েটাই বলেছিল যে তার আট বছর বয়স হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল মানে তার চুলগুলো ছিল ঘন এবং অনেক কোকড়ানো কোকড়ানো দ্যাট ক্লাস্টার যেটা গুচ্ছ গুচ্ছ হয়েছিল রাউন্ডার হেড তার মাথার চারপাশে গোচ 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 হয়েছিল ওকে ওকে তো পেজ নাম্বার টোয়েন্টি এইট দেখো সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড সি হ্যাড এ রাস্টিক রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য তার চেহারা ছিল এক ধরনের গ্রাম্য টাইপের উডল্যান্ড এয়ার উডল্যান্ড এয়ার মানে উডল্যান্ড মানে কি মানে বন্য এয়ার মানে ভাব মানে তার চেহারা ছিল গ্রাম্য ও বন্য বন্য ভাব তাহলে এখানে দেখো রাষ্ট্রিক মানে গ্রাম্য আর উডল্যান্ড এয়ার এয়ার মানে কিন্তু বাতাস নয় এয়ার মানে হচ্ছে ধরন বা ভাব উডল্যান্ড এয়ার মানে বন্য ভাব অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড ক্ল্যাড মানে পোশাক পরার মানে পোশাক যে পরে সেটাকে বলা হয় ক্ল্যাড তার পোশাক ছিল একদম গ্রাম্য টাইপে গ্রাম্য ধরনের পোশাক পরেছিলো সেই মেয়েটা আর আইজ অয়ার ফেয়ার মানে তার চোখগুলো ছিল সুন্দর এখানে ফেয়ার দেখো ফেয়ার মানে হচ্ছে সুন্দর আমরা তো এখানে ফেয়ার মানে আর ফর্সা বলতে পারি না চোখ কী করে ফরসা হবে তার আইজ অয়ার ফেয়ার মানে চোখগুলো ছিল সুন্দর অ্যান্ড ভেরি ফেয়ার এখানে ভেরি ফেয়ার বলতে আরও সুন্দর মানে কি মানে মেয়েটা ফেয়ার বলতে এই ফেয়ার মানে ফর্সা এটাই বোঝাচ্ছে প্রথম ফেয়ারটার মানে হচ্ছে সুন্দর তার চোখগুলো সুন্দর অ্যান্ড ভেরি ফেয়ার মানে মেয়েটার গায়ের রঙটাকে বোঝাচ্ছে হার বিউটি মেড মি গ্ল্যাড মানে তার সৌন্দর্য আমাকে খুবই খুশি করে দিয়েছিল তো আরেকবার দেখো স্ট্যান্ডার মিনিংটা সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড মানে তার চেহারা ছিল এক ধরনের গ্রাম্য বন্য বন্য ভাব উডল্যান্ড এয়ার মানে বন্য ভাব অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড এবং সে এক ধরনের গ্রাম্য পোশাক পরেছিলো যেহেতু গ্রামের মেয়ে তাহলে তো সে গ্রাম্য পোশাকই পরে থাকবে তাই না আর আইজ অয়ার ফেয়ার মানে তার চোখগুলো ছিল সুন্দর অ্যান্ড ভেরি ফেয়ার এবং মেয়েটা দেখতে ছিল খুবই ফর্সা মানে খুবই সুন্দর হার বিউটি মেড মি গ্ল্যাড মানে তার সেই সৌন্দর্য আমাকে খুশি করেছিল পরে স্ট্যান্ডে দেখো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটিল মেড হাউ মেনি মে ইউ বি এবার সেই ব্যক্তিটি প্রশ্ন করছে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটিল মেড তোমরা ক ভাই বোন লিটিল মেড মেড মানে এখানে মেয়েটাকে বলা হচ্ছে মেড মানে এখানে মেয়ে তোমরা কভাই বোন ছোট্ট মেয়ে হাউ মেনি মেয়ে বি তোমরা কতজন হবে হাউ মেনি সেভেন ইন অল সি সেড অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি কতজন হাউ মেনি মানে কতজন সেভেন ইন অল সাতজন মোট সাতজন আমরা সি সেড সেই মেয়েটি বলেছিল অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি এবং আমার দিকে একজন মানে ওয়ান্ডারিং মানে কি বিস্ময়করভাবে বিস্মিত হয়ে আমার দিকে চেয়ে রইল তাহলে দেখো লাইম স্ট্যান্ডার্ডে দেখো মানেটা সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটিল মেড হাউ মেনি মে ইউ বি তখন সেই ব্যক্তিটি জিজ্ঞেস করছে যে তোমরা ক ভাই বোন লিটিল মেড ছোট্ট মেয়ে হাউ মেনি কতজন সেভেন ইন অল সে সেট সে মেয়েটি বললো আমরা সাতজন মোট আমরা সাতজন অ্যান্ড ওয়ান্ডারিং লুক মি এবং বিস্ময়করভাবে আমার দিকে চেয়ে রইলো মানে সেই লোকটার দিকে চেয়ে রইলো এই মেয়েটি তো পরে স্ট্যান্ডে দেখো অ্যান্ড ওয়ার দে আই প্রে ইউ টেল তো সেই ব্যক্তিটি এবার জিজ্ঞেস করছে অ্যান্ড হোয়ার অ্যাড দে তারা কোথায় আই পে ইউ টেল আই পে মানে আমি তোমার কাছে এখানে প্রার্থনা করি তো আর হবে না মানে একটু জানার জন্য আগ্রহ প্রকাশ করছে বা একটু মানে একটু অনুনয় বিনয় করছে আর কি যে তোমার তারা তাহলে কোথায় হোয়ার অ্যাড দে তারা এখন কোথায় সি আনসার সেভেন আর উই অ্যান্ড টু কনওয়ে ডুয়েল অ্যান্ড টু আর গান টু সি সি আনসার মানে সেই মেয়েটি উত্তর দিয়েছিল সেভেন আর উই আমরা সাতজন তো লোকটা বলছে যে তারা এখন কোথায় মেয়েটা আবার বলছে যে আমরা সাতজন আচ্ছা অ্যান্ড টু অফাস অ্যাট কনোয়ে ডুয়েল এবং দুজন কনোয়েতে থাকে কনোয় হচ্ছে একটা জায়গার নাম ডুয়েল মানে বাস করে কনোয়েতে দুজন বাস করে অ্যান্ড টু আর গান টু সি এবং দুজন সমুদ্রে গেছে ওকে তো এই স্ট্যান্ডার্ডের মানেটা বুঝতে পেরেছো অ্যান্ড আর দে আইপ্রে ইউটেল এবং আমি তোমার কাছে জানতে চাই যে তারা কোথায় সে লোকটি মেয়েটার কাছে জিজ্ঞাসা করছে আনসার সেই মেয়েটি বলেছিল সেভেন আর উই আমরা সাতজন অ্যান্ড টু কনয়ে ডুয়েল এবং দুজন কনয়েতে বাস করে এখানে কনয়ে একটা জায়গার নাম অ্যান্ড টু আর গান টু সি এবং দুজন সমুদ্রে গেছে তো নেক্সট স্ট্যান্ডা দেখো টু আপাস ইন দ্য চার্চেয়ার্ড লাই মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার অ্যান্ড ইন দ্য চার্চেয়ার্ড কটেজ ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার তো এই স্ট্যান্ডাটা দেখো এবার টু অফ পাস ইন দ্য লাই মানে চার চার্চ মানে গির্জা চার্চেয়ার মানে গির্জার প্রাঙ্গনে বা গির্জার উঠোনে তো এখানে প্রাঙ্গনেই বলবে গির্জার প্রাঙ্গনে দুজন শুয়ে আছে তো এখানে গির্জার প্রাঙ্গনে দুজন শুয়ে আছে মানে কি তারা তো মারা গেছে সেই জন্যই তারা শুয়ে আছে মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার আমার ভাই এবং আমার বোন এবং আমার ভাই গির্জার প্রাঙ্গনে দুজন শুয়ে আছে তারা আমার একজন ভাই আর একজন বোন অ্যান্ড ইন দ্য চার্চিয়ার্ড কটেজ এবং ওই গির্জার প্রাঙ্গনের কুটিরে ডুয়েল বসবাস করি নিয়ার দেম তাদের কাছাকাছি উইথ মাই মাদার আমার মায়ের সাথে তো এই স্ট্যাং ভালো করে বোঝো টু আস ইন দ্য চার্চিয়ার্ড লাই মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার আমার বোন এবং আমার ভাই দুজন ওই গির্জার প্রাঙ্গনে শুয়ে আছে তার মানেই বোঝা যাচ্ছে তারা মারা গেছে অ্যান্ড ইন দ্য চার্চিয়ার্ড কটেজ এবং ওই গির্জার প্রাঙ্গনের কুটিরে ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার মানে ডুয়েল নিয়ার দেম মানে কি মানে ওর নিজের কথা বলছে যে ওই গির্জার ওই কুটিরের ওখানে আমি আবার আমার মায়ের সাথে তাদের কাছেই থাকি বুঝতে পারলে এটা তো পরের পেজ দেখো টোয়েন্টি নাইন পরের স্ট্যান্ড আপ ইউ সে দ্যাট টু অ্যাট কন ওয়ে ডুয়েল অ্যান্ড টু আর গান টু শি ইয়েট ইউ আর সেভেন আই প্রে ইউ টেল সুইট মেড হাউ দিস মে বি ওকে ইউ সে দ্যাট টু অ্যাট কনোয়ে ডুয়েল মানে তুমি বললে যে দুজন কনোয়েতে থাকে অ্যান্ড টু আর গান টু সি এবং দুজন সমুদ্রে গেছে ইয়ে টিউ আর সেভেন তবুও তোমরা সাতজন আই প্রে ইউ টেল মানে আমি তোমাকে বলতে বলছি তবুও সাতজন কি করে সুইট মেড হাউ দিস মে বি এটা কিভাবে হতে পারে তো দেখো মেয়েটা যখন আগের স্ট্যান্ডেতে যেতে বলেছিল যে দুজন শুয়ে আছে তার মানে তো যে কেউ বুঝে যাবে যে ওরা মারা গেছে সেই জন্য শুয়ে আছে তো সেই জন্য লোকটি আবার মেয়েটিকে প্রশ্ন করছে যে দুজন কনোয়েতে থাকে দুজন সমুদ্রে গেছে মানে মোট চারজন হলো তাহলেও তোমরা কি আর আর যে দুজন মারা গেছে সেটা হিসেব করে বলছে যে তাহলে কিভাবে তোমরা সাতজন হচ্ছ সেটা আমাকে বলো সুইট মেড মিষ্টি মে হাউ দিস মে বি এটা হতে পারে দেন মেড রিপ্লাই সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আর উই তারপরে ছোট্ট মেয়েটি বলল যে সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আর উই আমরা সাত ভাই বোন মানে সাতজন বালক বালিকার টু অফ আস ইন দ্য চার্চ চার্ড লাই মানে আমাদের দুজন ওই গির্জার প্রাঙ্গনে শুয়ে আছে বিনীত দ্য ট্রি গির্জার ধারে ওই ছোট্ট গাছের তলাতে আমার দুজন ভাই এবং একটা একটা ভাই আর একটা বোন শুয়ে আছে তো দেখো এখানে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো মানে ওর যে একটা ভাই একটা বোন মারা গেছে সেটাও জানে কিন্তু ও এতটাই ছোট ও জানে না যে কেউ মারা গেলে তাদেরকে আর কাউন্ট করতে নেই তাদেরকে আর গুনতে নেই ও তাদেরকে গুনে নিয়েই বলছে আমরা সাতজন আছি মানে আমরা প্রথম স্ট্যান্ডার্ডেই পড়েছিলাম যে এই ছোট্ট মেয়েটি কিভাবে মৃত্যুর সম্পর্কে জানতে পারে তো এইখানে আমরা সেটারই বর্ণনা পাচ্ছি যে যখন সে লোকটাকে বলল যে দুজন শুয়ে আছে তো যে কেউ বুঝে যাবে যে তারা মারা গেছে কিন্তু ও মানতে চাইছে না ও জানছে যে না তারা আছে তো এই স্ট্যান্ডার্ডটা ওটাই মিন করছে দেন ডিড দ্য লিটিল মেড রিপ্লাই তারপরে সেই ছোট্ট মেয়েটি উত্তর দিল সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আর উই মানে আমরা সাতজন বালক বালিকা টু অফ আস ইন দ্য চার চেয়ারড লাই মানে আমাদের দুজন গির্জার প্রাঙ্গনে শুয়ে আছে বিনিথ দ্য চার চেয়ার ট্রি ওই গির্জার কাছে যে একটা গাছ আছে সেই গাছের তলাতেই শুয়ে আছে বুঝতে পেরেছ নেক্সট ট্যান্ডা দেখো ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেড ইউর লেমস দে আর অ্যালাইভ ইফ টু আর ইন দ্য চার চেয়ারড লেড দেন ইউ আর ওনলি ফাইভ তো এই কথাটা সেই ব্যক্তিটি বলছেন যে ইউ রান অ্যাবাউট মাই লিটল মেট মানে আমার ছোট্ট মেয়ে তুমি এদিক ওদিক দৌড়ে বেড়াও ছুটে বেড়াও ইউর লিন্স দে আর অ্যালাইভ মানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সজীব ইফ টু আর ইন দ্য চার্চার্ড লেড মানে যদি দুজন গির্জার কাছে শুয়ে থাকে দেন ইউ আর অনলি ফাইভ তাহলে তোমরা এখন পাঁচজন হচ্ছ সাতজন নয় মানে ও বোঝাতে চাইছে তারা মারা গেছে তাদেরকে কেন কাউন্ট করছো তাদেরকে কেন ধরছো কিন্তু মেয়েটি বলছে না আমরা সাতজন বুঝতে পেরেছো আচ্ছা পরেরটা দেখো দে আর গ্রেভস আর গ্রিন দে মে বি সিন দ্য লিটিল মেট রিপ্লাইড টুয়েলভ স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর অ্যান্ড দে আর সাইড বাই সাইড আচ্ছা তখন মেয়েটি বলছে দে আর গ্রেভস আর গ্রিন মানে তাদের গ্রেভস মানে কি মানে সমাধি আর গ্রিন গ্রিন মানে সবুজ তাদের যে সেই সমাধি সেইগুলো সবুজ হয়ে আছে ইউ মে বি দে মে বি সিন তাদেরকে তুমি দেখতেও পারো যে দেখো তাদের সমাধিগুলো কেমন সবুজ হয়ে আছে দ্য লিটিল মেড রিপ্লাইড ছোটো মেয়েটি বলল। টুয়েলভ স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর মানে টুয়েলভ স্টেপস মানে বারো পা অর মোর অথবা একটু বেশি ফ্রম মাই মাদার্স ডোর মানে আমার মায়ের দরজা দরজা মানে কি আমার মায়ের কুটির মানে যেখানে থাকে আর কি ওদের বাড়িটা বলছে আমাদের বাড়ির থেকে মাত্র বারো পা কি তার একটু বেশি দে আর সাইড বাই সাইড মানে তারা দে আর সাইড বাই সাইড মানে কি মানে তারা একে অপরের কাছাকাছি আছে কাছাকাছি আছে বলতে কি সেই যে সমাধি দুটো সমাধি পাশাপাশি আছে তো সেই জন্য বলছে তারা একে অপরের পাশাপাশি তাহলে এই আর একবার দেখো বলে দিচ্ছি দে আর গ্রেভস আর গ্রিন তাদের কবরগুলো হয় বা তাদের সমাধিগুলো হয় সবুজ দে মে বি সিন তুমি তাদেরকে দেখতেও পারবে দেখো সবুজ হয়ে আছে দ্য লিটিল মেট রিপ্লাইড ছোট বালিকাটি বা মেয়েটি বললো টুয়েলভ স্টেপস অর মোর ফর মাই মাদার্স স্টোর অ্যান্ড দে আর সাইড বাই সাইড বারো পা কি তার একটু বেশি হবে আমার মায়ের দরজা থেকে বা আমার মায়ের বাড়ি থেকে অ্যান্ড দে আর সাইড বাই সাইড তারা কাছাকাছিই আছে একে অপরের তারা কাছাকাছিই আছে আচ্ছা হাউ মেনি আর ইউ দেন সে ডাই ইফ দে টু আর ইন হেভেন কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই ও মাস্টার উই আর সেভেন হাউ মেনি আর ইউ দেন সে ডাই তখন এই ব্যক্তিটা বলছেন যে তাহলে তোমরা কতজন হলে হাউ মেনি আর ইউ দেন তাহলে তোমরা কতজন হলে ইফ দে টু আর ইন হেভেন যদি তারা স্বর্গে যায় তাহলে তোমরা কতজন হলে কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই ও মাস্টার উইয়ার সেভেন তখন মেয়েটা খুব দ্রুততার সাথে বলল যে ও মাস্টার আমরা তো সাতজনই আছি তো দেখো এইখানে লোকটি বারবার মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছে যে যদি কেউ মারা যায় তাদেরকে আর ধরা যায় না তাদেরকে আর ফ্যামিলি মেম্বারের সাথে কাউন্ট করা যায় না কিন্তু মেয়েটি তার কথাতে অনড় মেয়েটি বারবার সেই কথাই বলছে যে আমরা সাতজন মারা গেছে দুজন তবুও তাদেরকে ধরে নিয়েই বলছে আমরা সাতজন যেহেতু ও খুবই বাচ্চা ওর মৃত্যু সম্পর্কে কোনো আইডিয়া নেই সেই জন্য ও তার সরল মন থেকে এটাই বোঝাচ্ছে যে তারা সাতজন বুঝতে পেরেছ বাট দে আর ডেড দোজ টু আর ডেড দে আর স্পিরিটস আর ইন হেভেন বাট দে আর ডেড কিন্তু তারা হয় মৃত দোজ টু আর ডেড সেই দুজন হলো মৃত দে আর স্পিরিটস আর ইন হেভেন তাদের আত্মা স্বর্গে চলে গেছে মানে এই কথাটা বারবার সেই লোকটা মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছে যে তারা মৃত তাদের আত্মা স্বর্গে চলে গেছে তারা নেই পৃথিবীতে তারপরে লাইনটা দেখো টু আজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল দ্য লিটিল মেড উড হ্যাভ হার উই নেই আর সেভেন আচ্ছা ই ওয়াজ এটা কি হচ্ছে এটার এটা ভাঙতে হবে এটা ভাঙলে হবে ইট ওয়াজ এটাকে এরকমভাবে লিখেছে টুয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল এল্যান্ডের মানে হচ্ছে কথাগুলো পুরোই বৃথা তার কাছে কার কাছে ওই মেয়েটার কাছে মেয়েটাকে যতই বোঝাচ্ছে তারা মারা গেছে মেয়েটা কিছুতেই শুনছে না সেই জন্যই বলছে টুয়ার্স থ্রোয়িং ওয়ার্ডস অ্যাভে ফর স্টিল মানে কথাগুলো তার কাছে পুরো বৃথা মানে সে কানেই নিচ্ছে না সেই ব্যক্তির কথাগুলো যে তারা মারা গেলেও তাদেরকে ধরছে মেয়েটি দ্য লিটিল মেড উড হ্যাভ হার উইল অ্যান্ড সে নে উই হার সেভেন ছোট্ট মেয়েটি উড হ্যাভ হার উইল মানে তার নিজের ইচ্ছা মতো মানে নিজের মন থেকে অ্যান্ড এবং বলল নে নে মিনস নো উই হার সেভেন না আমরা হই সাতজন মানে ও প্রথম থেকে যেটা বলে এসছে শেষ পর্যন্ত সেটাই বলে এসছে মানে ওই লোকটার কাছে ও শুনবে না যে তারা মারা গেছে মানে ও এতই ছোট ওর মনে সেই ধারণাটাই নেই মৃত্যু কি ওকে তো গাইজ আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও অ্যান্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ